নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আপনি মকর রাশির মানুষ মার্চ দু আপনার ক্ষেত্রে স্বাস্থ্য ভাগ্য কর্ম কেরিয়ার কেমন যেতে চলেছে এবং দাম্পত্য সুখ প্রেম কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এখানে কোনো প্রশংসা বা আপনাকে কোনো ভয় দেখানো অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটি কথাই এখানে কিন্তু থাকবে কারণ গ্রহের যা বর্তমান যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই প্রিডিকশানটি আপনাদেরকে দেব তবে মকর রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি মার্চ মাস সৌভাগ্য লাভের মাস কিন্তু হতে চলে হতে চলেছে সৌভাগ্য সৃষ্টি হতে চলেছে মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে দেখুন স্বাস্থ্যের সম্পদ এবং তার আগে আপনাদেরকে একটি কথা বলি ভিডিওর শেষে আমি আপনাদেরকে কি উপায় করবেন অর্থাৎ এই মার্চ মাস ভালো যাওয়ার জন্য আপনারা কি উপায় করবেন সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব আপনারা সকলেই জানেন যে মকর রাশি শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের চলছে অর্থাৎ সাড়ে সাতের একটা কামড় আপনাদের উপর দিয়ে কিন্তু আছে দেখুন বর্তমানে রাশিতে আপনার মঙ্গল শনি শুক্র এবং বুধ অবস্থান করছে এই বুধ ছয় মার্চ আপনার রাশির ধনভাবে অবস্থান করবে প্রথম আসি স্বাস্থ্যের জায়গাটা দেখুন মঙ্গল তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে শনি এখানে একত্রে অবস্থান করছে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু উন্নতি কিন্তু আপনার দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব যে বড় ধরনের যে সমস্যা শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ সেটা কিন্তু থাকছে না তবে যারা যানবাহন চালাচ্ছেন গাড়ি বাইক যারা চালাচ্ছেন তারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন ছোটোখাটো চোট আঘাত পায়ে লাগা এই সমস্যাগুলো কিন্তু হতে পারে কারণ শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে দুজনে কিন্তু একে অপরের শত্রুগ্রহ এই জায়গাটা ফার্স্ট নাম্বার পয়েন্ট অর্থাৎ স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু সমস্যা নেই কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কোনো ভয় দেখার মধ্যে এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র আপনাকে সাবধান করবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কেমন হবে দেখুন পঞ্চম ভাব আমাদের কিন্তু প্রেম নির্দেশ করে পঞ্চমভাবে পঞ্চম ভাবাধিপতি রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমভাবে রাহু অবস্থান করছে প্রেমের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের থাকবে দেখুন এই শুক্র শনির সাথে অবস্থান পরম মিত্র শুক্র এবং শনি কিন্তু পরম মিত্র পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে এবং আপনার রাহু পঞ্চম ভাবে অবস্থান করছে প্রেমের জায়গাটা নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না তবে আপনাদের ক্ষেত্রে নতুন প্রেমে আসার কিন্তু সম্ভাবনাটা বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গায় কিন্তু যথেষ্ট হলো সৌভাগ্য পেতে চলেছে লাভ রিলেশন তিন নম্বর পয়েন্ট আপনাদের দাম্পত্য সুখ দেখুন সপ্তম ভাব রিপ্রেজেন্ট করছে হচ্ছে দাম্পত্য আপনাদের এই ঠিক মঙ্গল শনি এবং শুক্রের দৃষ্টি অর্থাৎ দাম্পত্য জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু থাকছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং এর জায়গা থাকছে আপনি মকর রাশি মানুষ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মধ্যে ছোটখাটো টুকিটাকি সমস্যা থাকবে কিন্তু বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু মক্ রাশির ক্ষেত্রে থাকছে না অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশি মানুষ লিখে নিন ডাইরে নোট করে নিন এবার আসি আপনাদের কর্মক্ষেত্রে দেখুন আমাদের কেরিয়ার এবং কর্ম দশম ভাব সে তার অধিপতি রাশিতে অবস্থান করছে কোন গ্রহের সাথে শনির সাথে অর্থাৎ পরম মিত্রের সাথে কর্মক্ষেত্রে যারা ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছিল সেই ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের কাটবে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন চাকরি পাচ্ছিলেন না কর্মহীনতায় ভুগছিলেন বা প্রমোশন হচ্ছিল না বা যারা বদলি চাইছেন বদলির একটা জায়গা এই জায়গাগুলো কিন্তু মকর রাশি ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং এই মাসে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করবে কর্মক্ষেত্র সব দিক থেকে কিন্তু সুনাম অর্জন নাম আপনার কিন্তু ছড়াবে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বারবার বলছি ভাগ্য ভাব আমি বারবারই ভাগ্য যদি আপনার সাথ দেয় যে কোনো বাঁধ আপনি কিন্তু ভাঙতে পারেন ভাগ্যাধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে ডাইরেক্ট অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন যারা স্বপ্ন দেখছেন স্বপ্নটাকে বাস্তবায়িত করুন বিভিন্ন রকম অনেকে স্বপ্ন দেখে স্বপ্নটাকে বাস্তবায়িত করুন তার জন্য আপনার সাথে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বন্ধু অর্থাৎ আপনাকে সঠিক পথপ্রদর্শক সঠিক গাইড এটা কিন্তু একমাত্র জ্যোতিষাস্ত্রই পারে অর্থাৎ স্বপ্ন দেখার পাশাপাশি পরিশ্রম করুন স্বপ্ন আপনার বাস্তবে রূপান্তরিত কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করুন আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করুন এই জায়গাটা আমি বলবো ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু মকর রাশি ক্ষেত্রে দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে এবং আপনাদের চতুর্থ প্রতি রাশিতে অবস্থান করছে মঙ্গল তুঙ্গ গৃহে সম্পত্তি ক্রয় সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ এ মাসে কিন্তু পেতে চলেছেন অর্থাৎ মঙ্গল হচ্ছে আমাদের ভূমি গ্রহ মঙ্গল হচ্ছে ব্লাড গ্রহ ব্লাড রিলেটেড যাতে সমস্যা চলছিল সেই জায়গাগুলো সমস্যা কিন্তু কাটবে আপনাদের সম্পত্তিগত দিকগুলো কিন্তু ভালো হবে এবং শনি দৃষ্টি আপনার দশম ভাবে অর্থাৎ এবং তুঙ্গ গৃহে এবং দশমপতি আপনার রাশিতে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কিন্তু দিতে চলেছে শিক্ষা অর্থাৎ এডুকেশন পঞ্চম ভাব আমাদের কিন্তু শিক্ষার জায়গা পঞ্চম ভাবাধিপতি রাশিতে পঞ্চম ভাবে রাহু অবস্থান কি রেজাল্ট প্রথম আপনাদেরকে বলি দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রাহু এখানে অবস্থান করে আপনি কি ডিসিশন নেবেন কোন লাইন নিয়ে পড়াশোনা করবেন আপনি টেকনিক্যালে যাবেন না আপনি লাইনে পড়াশোনা করবেন না বিটেক করবেন না এম টেক করবেন না মানে আপনার মনটাকে ড্রাইভার হয়ে কিন্তু যাবে অর্থাৎ সঠিক ডিসিশান সিদ্ধান্ত নিতে অক্ষমতা আপনাদের কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ কোন লাইনে গেলে ভালো হয় কোন কাজটা করলে ভালো হয় কোন পড়াশোনার ক্ষেত্রে ভালো কোনটা সাজেশান নিজে সাজেশান নিতে পারবেন না এর জন্য আপনি একজন ভালো শিক্ষিত মানুষের সাহায্য নিন আমি বলব এডুকেশন জায়গাটা কিন্তু বিশেষভাবে ভালো সাজেশান নিয়ে আপনারা এখান আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা কেমন যেতে চলেছে অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো মকর রাশি আপনি আর্থিক আপনাদের কিন্তু হবে মানে ক্যাশ জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে পঞ্চম ভাবে রাহু আকস্মিক ধন লটারি ফাটকা এবং বিদেশ বিদেশের সাথে যারা রত আছে আপনি বিদেশের মাটিতে কাজ করছেন বা বিদেশের সাথে যোগাযোগ আছে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন মকর আসি এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে দেখুন ব্যবসার জায়গাটা ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করে কারণ ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে ন ডাউট ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি বিশেষভাবে চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে একাদশভাবে ভাবে তুঙ্গ কেতু কি করবে আপনাদের ক্ষেত্রে সফলতা লাভ সাকসেসের জায়গায় কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি মকর রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সফলতার জায়গায় দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে বিভার জায়গাটা কিন্তু ক্ষেত্রে আপনাদের ভালো বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে ডায়রিতে নোট করে নিন মকর আপনি যদি হন আপনার ক্ষেত্রে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন এবং কমিউনিকেশন যোগাযোগ ক্ষেত্রে হবে অনলাইন সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন এনজিওর সঙ্গে যুক্ত আছেন আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনি মকর রাশি মানুষ দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে কি উপায় করবেন হনুমানজির পূজা করুন হনুমান চল্লিশ পাঠ করুন এবং শুনির বীজ মন্ত্র পাঠ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ